গর্ভ অবস্থায় সহবাস করা নিরাপদ কিনা? হ্যাঁ, গর্ভ অবস্থায় সহবাস করা কিছু কিছু ক্ষেত্রে নিরাপদ না। যেমন আমরা প্রথম 3 মাস বলে থাকি যে গর্ভ অবস্থায় সহবাস করাটা নিরাপদ না, আর শেষের 3 মাস। আসলে আমরা গর্ভ অবস্থাকে 3টা ভাগে ভাগ করে থাকি। প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, মধ্যবর্তী 3 মাসকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার, এবং শেষ যে 3 মাস তাকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলি। সেই ক্ষেত্রে বলা যায় যে প্রথম ট্রাইমেস্টারে গর্ভ সহবাস করাটা অবশ্যই নিরাপদ না। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে আপনার জন্য ডিজিটাল ক্লিনিকে আছে জাপানের DSC ব্র্যান্ডের মেরিন কোলাজেন সাপ্লিমেন্ট। ত্বকের পাশাপাশি চুল পড়া এবং বাতের ব্যথা দূর করতে বেছে নিতে পারেন 100% হালাল মেরিন কোলাজেন সাপ্লিমেন্ট। কারণ এই সময় যদি সহবাস করেন তাহলে কিন্তু গর্ভপাতের মতো ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। এবং শেষের তিন মাস যদি করে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যে গর্ভের ভিতরে যে পানিটা থাকে, অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, সেই পানিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য আমরা প্রথম 3 মাস এবং শেষের 3 মাস এই মোটামুটি এই সময়টাকে আমরা সহবাস থেকে বিরত থাকতেই বলি। হ্যাঁ, মধ্যবর্তী যে 3 মাস এই সময় সহবাস করা যাবে, এবং যদি প্রথম 3 মাস এবং শেষের 3 মাস করতে হয় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে সহবাস করতে হবে, যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।